আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় গাম রিসেশন বা দাঁতের মাড়ি সরে যাওয়া সমস্যা কেন হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আসুন প্রথমেই জেনে নিই যে গাম রিসেশনটা আসলে কীভাবে হয়। তো ভিউয়ার্স, গাম রিসেশন বলতে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে একটি দাঁতের গাম রিসেশন রয়েছে, তা হলো এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটিতে হালকা পরিমাণ রিসেশনের সমস্যা রয়েছে। অর্থাৎ রিসেশন বলতে দাঁতের মাড়ি বা গাম নির্দিষ্ট স্থান থেকে সরে যাওয়াকেই আমরা গাম রিসেশন বলে থাকি। তো এখানে যা যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুবই সামান্য পরিমাণ রিসেশন দেখা যাচ্ছে। অন্যান্য দাঁতের যথাস্থানে দাঁতের মাড়ি সংযুক্ত থাকলেও এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এর থেকে কিছুটা অংশ কিন্তু সরে গেছে, আর এই অবস্থাকেই আমরা গাম রিসেশন বলে থাকি। ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতের ক্ষেত্রে গাম রিসেশন রয়েছে। এখানে এতটুকু অংশ উপরে উঠে গেছে, নির্দিষ্ট যেখানে মাড়িটি থাকার কথা ছিল সেটা হলো এই জায়গাটি, আর এই জায়গা থেকে মাড়িটি সরে উপরের দিকে উঠে গেছে, এটি হলো গাম রিসেশন। এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাঁতের রিসেশন রয়েছে। এখানে এই একটি দাঁতের মাড়ি কিছুটা উপরের দিকে উঠে গেছে, এখানে এই দাঁতটির মাড়ি কিছুটা উপরের দিকে উঠে গেছে, এবং এখানেও গাম রিসেশন হয়েছে। এটি উপরের দাঁতের ক্ষেত্রে হয়ে থাকে, এটি নিচের দাঁতের ক্ষেত্রেও এ ধরনের গাম রিসেশন হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এটি নিচের দাঁতের রিসেশন, অর্থাৎ দাঁতের মাড়ি অন্যান্য যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন যথাস্থানেই দাঁতের মাড়ি রয়েছে, কিন্তু এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতের রিসেশন হয়েছে। অর্থাৎ আপনার মাড়িটা থাকার কথা ছিল ঠিক এইখানে, কিন্তু মাড়িটা নিচের দিকে নামতে নামতে এভাবে অনেকটা নিচে নেমে গেছে, আর এই অবস্থায় আমরা রিসেশন বলে থাকি। তো এই গাম রিসেশন ফলে দাঁত সেন্সিটিভ হয়ে ওঠে, কারণ দাঁতের অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন থাকে এবং পাল্প থাকে। তো ভিউয়ার্স, এনামেল অংশটি দাঁতের ঠিক এতটুকু পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ দাঁতের ক্রাউন অংশ পর্যন্তই কিন্তু এনামেল থাকে। কিন্তু এভাবে দাঁতের যেহেতু রুট রয়েছে, শিকড় রয়েছে, তো এই রিসেশনের মাধ্যমে, গাম রিসেশন বা দাঁতের মাড়ি সরে যাওয়ার কারণে যদি এভাবে দাঁতের শিকড় বেরিয়ে আসে, তো সেই শিকড় অংশে কোনো ধরনের এনামেল থাকে না। এনামেল এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত থাকে, মাড়ির নিচ অংশে কোনো ধরনের এনামেল থাকে না, আর তার জন্য সেই দাঁতটি, যে দাঁতটির রিসেশনের সমস্যা রয়েছে, সে দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে, মাঝে মাঝে ব্যথা হতে পারে, অথবা ঠান্ডা পানি খেলে সেই দাঁতটিতে কিছু সমস্যা ফিল করতে পারেন। এ ধরনের সমস্যা হয় আপনার এই রিসেশনের জন্য। তো ভিউয়ার্স, এই রিসেশনগুলো কয়েকটি কারণও হয়ে থাকে, তা হলো সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত দাঁত ব্রাশ করি, সকালে এবং রাতে খাবার পরে নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত। তো ভিউয়ার্স, এই দাঁত ব্রাশ করার সময় আমরা অনেকে সঠিক নিয়ম না জেনেই দাঁত ব্রাশ করতে থাকি উল্টোপাল্টা। তো এ ধরনের উল্টোপাল্টা দাঁত ব্রাশ করার জন্যও এ ধরনের রিসেশন হয়ে থাকে। নিয়ম হলো নিচ থেকে উপরের দিকে দাঁতের দাঁত ব্রাশ করার সময় যে বৃষলগুলো থাকবে তা উপর থেকে নিচে। যেহেতু আমি চলমান ভিডিও তৈরি করি না, তাই আপনাদের দেখাতে পারছি না যে ব্রাশ করার সঠিক নিয়মটা, তবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা আপনারা ইউটিউবে সার্চ দিয়েও আপনারা দাঁত ব্রাশ করার সঠিক নিয়মটি জেনে নিয়ে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ভিউয়ার্স, যাদের মেসোয়াক করার অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও রিসেশন ঘটে থাকে। কারণ হলো যখন মেসোয়াকটা করবেন, তবে মেসোয়াক করা যে করা যাবে না ব্যাপারটি এমন নয়, মেসোয়াক অবশ্যই করবেন, কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু কিছু নিয়ম মেনে মেসোয়াক করা উচিত। যখন মেসোয়াক দ্বারা দাঁত পরিষ্কার করবেন, তখন কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, আর তা হলো খেয়াল রাখতে হবে মেসোয়াকের যে বৃষলগুলো থাকবে এগুলো যেন মাড়িতে আঘাত না হানে। যদি প্রতিনিয়ত এভাবে মেসোয়াক করার কারণে দাঁতের মাড়িতে সংঘর্ষ হতে থাকে, তাহলে আপনার সেই যে দাঁতে বেশি সংঘর্ষ হবে সেখান থেকে রিসেশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রতিনিয়ত মেসোয়াকের যে বৃষলগুলো থাকবে তা এভাবে ওঠানামার কারণে যদি দাঁতের মাড়িতে স্পর্শ প্রতি বারে বারে হতে থাকে, তাহলে কিন্তু আপনার সে দাঁতের জন্য রিসেশন অবশ্যই বাঞ্ছনীয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতেই
রিসেশন রয়েছে কোনো না কোনো খানে। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতেই কিন্তু গাম রিসেশন রয়েছে। এই গাম রিসেশনগুলা আপনার মেসোয়াক করার কারণে হয়ে থাকে, সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে হয়ে থাকে। আপনি যদি এভাবে এভাবে ব্রাশ করেন তাহলেও দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যাবে, উপরের মাড়ি, এবং নিচের যে মাড়ি থাকবে এই মাড়ি নিচের দিকে নেমে আসবে যদি সঠিক নিয়মে আপনি ব্রাশ না করেন। যদি অনবরত মেসোয়াক দিয়া এভাবে আপনি ব্রাশ করতে থাকেন তাহলেও কিন্তু আপনার এ ধরনের রিসেশনের সমস্যা হবে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে গাম রিসেশনের, তা হলো ক্যালকুলাস বা প্লাক। ভিউয়ার্স, প্রতিটি আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারগুলো মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে জমে থেকে এই ক্যালকুলাসের জন্ম হয়, বা বাংলাতে আমরা যেটিকে পাথর বলে থাকি। তো এই পাথর পড়ার মাধ্যমেও, পাথর মাড়িতে জমার কারণেও রিসেশন হয়ে থাকে। ভিউয়ার্স, এই যে ক্যালকুলাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি একদিনে এতটা পরিমাণ হয় না, এটি ধীরে ধীরে মাড়ির ভিতরে জমতে থাকে এবং এক পর্যায়ে বেশ অনেক বেশি হয়ে যায়। এবং এই যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এই ক্যালকুলাসকে জায়গা দিতে গিয়ে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, উপরের দাঁতের গোড়া উপরের দিকে উঠে যায় এবং নিচের দাঁতের মাড়ি নিচের দিকে এভাবে সরে আসে এই ক্যালকুলাস বা পাথর জমার কারণে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁতের বেশ অনেক ক্যালকুলাস জমছে দাঁতের ভিতরে, আর এভাবে জমার কারণে যেখানে দাঁতের মাড়ি থাকার কথা ছিল সেখানে এই ক্যালকুলাস এসে জড়ো হয়েছে। আর তার কারণেই দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছেন দাঁতের এতটুকু অংশ কিন্তু ক্ষয় হয়ে গেছে, মাড়ি এতটুকু অংশ নিচের দিকে নেমে আসছে। তো ভিউয়ার্স, এ ধরনের পাথর বা ক্যালকুলাস জমার কারণে গাম রিসেশন হয়ে থাকে। তো ভিউয়ার্স, যখন রিসেশনের মাধ্যমে, রিসেশন হওয়ার কারণে দাঁতের গোড়া থেকে এতটুকু মাংস সরে যাবে, মাড়ি নিচের দিকে নেমে যাবে, আর তার জন্য যখন রুট অংশ দাঁতের বেরিয়ে আসবে তখনই সেই দাঁতটি আপনার শিরশির করতে শুরু করবে, হয়তো গরম কিছু খেতে গেলে আপনার ব্যথা অনুভব হতে পারে এমন অবস্থায়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিসেশন কতটুকু পর্যন্ত গড়িয়ে গেছে, অর্থাৎ এখানে ক্যালকুলাসের মাধ্যমে, পাথর জমে ক্যালকুলাসের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে এটি রিসেশন পর্যন্ত চলে আসছে। দেখেই বুঝতে পারছেন যে মাড়িটা একটা সময় ছিল ঠিক এই পজিশনে ছিল, কিন্তু এই যে ক্যালকুলাস বা এই খাদ্যকণা জমতে জমতে সেটি ক্যালকুলাস হয়, আর সেই ক্যালকুলাস ধীরে ধীরে এই পর্যন্ত চলে আসছে। তো এই ক্যালকুলাসকে জায়গা দিতে গিয়ে মাড়ি কিন্তু ধীরে ধীরে এতটা নিচের দিকে নেমে আসছে, আর এটি হলো গাম রিসেশন। গাম রিসেশন এটি হলো আপনার ক্যালকুলাসের কারণে হয়েছে, এবং আগে যে ছবিগুলো দেখলেন তা হলো মিসওয়াক করার কারণে হতে পারে, অথবা আপনার ব্রাশ করার কারণেও কিন্তু আপনার গাম রিসেশন ঘটতে পারে। আর গাম রিসেশন যে সব দাঁতের রয়েছে সেসব দাঁতের ডেন্টিন যে অংশ থাকে, যেটিকে আমরা সেকেন্ড লেয়ার বলে থাকি, তো এই ডেন্টিন অংশটি ওপেন থাকার কারণে, যেহেতু সেখানে এনামেল থাকে না, তো এই ডেন্টিন অংশটি ওপেন হওয়ার কারণে সেখানে স্পর্শ বা অনুভূতিটা তৈরি হয়। দাঁতের উপরিভাগে যে এনামেল অংশ থাকে, এনামেল যদি সুগঠিত থাকে তাহলে এই ধরনের সমস্যা হয় না, কিন্তু যখন ডেন্টিন অংশটি বেরিয়ে যাবে তখনই আপনার সে দাঁতটি সেন্সিটিভ হয়ে উঠবে এবং সে দাঁতটি শিরশির করতে শুরু করবে, এবং কখনও কখনও ব্যথাও হতে পারে এ ধরনের রিসেশনের কারণে। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের রিসেশন হয়ে গেছে তাদের জন্য কয়েক ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি রয়েছে। ডেন্টিস্টের কাছে গেলে তারা অবস্থার উপর নির্ভর করেই আপনাদেরকে এর ট্রিটমেন্ট দিয়ে থাকবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।